শুক্রবার মহারাষ্ট্রের থানে শহরে গুলি চালানোর বিভিন্ন ঘটনায় দুইজন আহত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ জানায়, অজ্ঞাতনামা ব্যক্তিরা সকাল 5টার দিকে নৌপাদা এলাকায় একজন ব্যবসায়ীর একটি গাড়ি ভাঙচুর করে এবং একজন পথচারী তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা তাকে লক্ষ্য করে গুলি করে এবং আহত করে। একজন আধিকারিক জানিয়েছেন, 27 বছর বয়সী আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে। দ্বিতীয় ঘটনায় মামাভাঞ্জে হিল এলাকায় সকাল 10:30টার দিকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা অপর এক ব্যক্তিকে গুলি করেছে বলে অভিযোগ করা হয়েছে। এক কর্মকর্তা জানিয়েছেন, ওই ব্যক্তিকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালানো হয়, যাকে পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও বলেছেন, নৌপাদা এবং ওয়াগাল এস্টেট থানায় ভারতীয় দণ্ডবিধি এবং অস্ত্র আইনের প্রাসঙ্গিক ধারার অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে।